ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গা মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গিয়ে বন্ধুদের সাথে লেখাপড়া শেখে, তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর, দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা বড় বড় কোম্পানিতে মস্ত মস্ত চাকরি পায়, প্রচুর মাইনে, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি, আবুধাবি, সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওইসব দেশ টপা টপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। আমাদের ব্রিলিয়ান্টরা সেখানে সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা দেশ গায়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গায়ের বন্ধুদের কথা ক্রমশ ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁড়তো জ্যাঠতো সব অসফল ভাই বোনদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই, কেবল প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের অতীত হয় না, শুধু ভবিষ্যৎ, শুধু ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টদের বাবার মুখে ফুটে ওঠে হাসি, আর মার চোখ ভরে ওঠে জলে। ব্রিলিয়ান্টরা ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলোকাদা, এত করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বাললেই যা থেকে টুংটাং বাজনা বেজে ওঠে। ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কত দিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কত কাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন, এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়াগার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভেসুভিয়াসের ছবি থাকে, শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ, এসব হাবি যাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না, তারা কেবল ছুটতে থাকে, কেবল ব্যস্ত থাকে। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যুশয্যায়, বাড়ি ভর্তি নানা আত্মীয় স্বজন, অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে, ডাক্তার জবাব দিয়ে চলে গেছেন। গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন, খোকন এলো, খোকন? ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে, সবাই মাকে বোঝাচ্ছে হ্যাঁ খোকন এলো বলে, কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন। খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে, আরো বেশি ডলারের টানে। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে সবাই এরকম ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলে।